আজ 15 নভেম্বর, 14 বছর আগে 2007 সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। কেড়ে নেয় প্রায় 3,500 মানুষ আর অসংখ্য পশু পাখির প্রাণ। 14 বছর পেরিয়ে গেলেও সিডরের তাণ্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধ এখনও স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি। একটি বড় অংশের জনসংখ্যার বিপরীতে গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। সাধারণ মানুষের মাঝে এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি দুর্যোগ সচেতনতা। ফলে উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ রয়েছে সরাসরি দুর্যোগ ঝুঁকির মুখে। পটুয়াখালী প্রতিনিধি শিকদার জোবায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 14 বছর আগে 2007 সালের এই দিনে পটুয়াখালীর উপকূলীয় জনপদে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। কেড়ে নিয়েছিল অসংখ্য প্রাণ, ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পদ, বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। তবে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিধ্বস্ত বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণ না করায় এর ক্ষতি এখনও বয়ে বেড়াচ্ছে এই জনপদের মানুষ। এমনকি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, মানুষের মাঝে তৈরি হয়নি দুর্যোগ বিষয়ক সচেতনতা, ফলে এখনও স্বাভাবিক হয়নি এই জনপদের মানুষের জীবনযাত্রা। আজকে দীর্ঘদিন বেড়িবাঁধ করার কথা কই, আজ পর্যন্ত আমরা কোনো সমাধান পাই নাই। প্রত্যেক বছর কম বেশি রাস্তায় কাজ করে, এই কাজগুলো সম্পূর্ণ হয় না, এর মধ্যে থাকিয়ে যায় তারা, প্রত্যেক বছর এটা ডুবে, এই বিলে কোনো ধান চাষ হয় না। আমাদের এই শহরে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে, তারা এখন তোমার ছাপড়া দিয়ে আছে, তারা কোনো মাথা গোঁজার ঠাঁই পায় না কোনো জায়গায়। সাইক্লোন শেল্টারের স্বল্পতা সহ দীর্ঘ সময় বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত না হানায় মানুষ সাইক্লোন শেল্টার মুখী হতে চায় না বলেও মনে করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির এই কর্মকর্তা। সাইক্লোন শেল্টারের কিছু স্বল্পতা আছে যে তাদের অনেক দূরে নিজেদের সম্পদ রেখে ওখানে যেতে তারা অনাগ্রহ প্রকাশ করে। এখন বর্তমান সরকারের 2007 সালের পরে যে প্রচেষ্টা, সেখানে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার হয়েছে, আরও সাইক্লোন শেল্টারের কাজ চলমান। উপকূলীয় জনপদের প্রায় 6 লাখ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।